হাই এন্টারটেইনমেন্ট বাসী, কেমন আছেন সবাই? আমি অনিক, আমি ভালো আছি, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। এন্টারটেইনমেন্ট লাইফের জন্য সব কিছু সব সব মানে এক কথায় সব এন্টারটেইনমেন্ট কে লিয়ে সারা কুছ ভি করেগা। আমাদের এই এন্টারটেইনমেন্ট পড়ে কি কি থাকে, হেড টু হেড সবই থাকবে ব্রাদার। সো এন্টারটেইনমেন্টের সাথেই থাকতে হবে। এন্টারটেইনমেন্ট ছাড়া কারো জীবন চলে না, আমারটাও চলে না। তো কাজের ফাঁকে এন্টারটেইনমেন্ট করবো, আমি শেয়ার করবো আপনাদের সাথে, এখন এন্টারটেইনমেন্ট ফ্লোরের সাথে। সো অফিসের কাজের ফাঁকে আমরা একটু পরিদর্শনে বেরিয়েছিলাম, সাইট পরিদর্শনে। আমরা যাচ্ছি এখন আইবাদের দিকে। তো আমি হাইটেক পার্কের ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। তো অফিসে অডিট টিম এসেছিল, অডিট টিমকে দেখাতে দেখাতে ভাবলাম একটু যদি আপনাদের সাথেও শেয়ার করা যায় সব কিছু। সো এটা হলো হাইটেক এমপিবি বিল্ডিং, এটা হলো আইবাদের রাস্তা, আর এটা হলো ইনকিউবেশন সেন্টার। আইবাদে, এটা হলো আমাদের আইবাদে কিছু দোকান দিয়েছে খাবার, ফুড কোর্ট, এখানে কিছু ভাড়া নিয়ে এরা হয়তো বসেছে। হ্যাঁ, এটা হলো আমাদের হলো বাউন্ডারি ওয়াল, সাথে খেলার মাঠ আছে সামনে, আর ওই যে দূরে নদীটা দেখতে পাচ্ছি এটা হলো আমাদের বাউন্ডারি ওয়ালের শেষ প্রান্ত দক্ষিণ দিকে। এটা হলো এনপিবি বিল্ডিং আমাদের হাইটেক পার্কের। The people who stand out, the faceless crowd, lost and found, picking up on the speed of sound to faster ground, moving on. I can't hold back all the new progress, what I've done best, but how about now, showing off all of the things you missed, all your interests. এটি হচ্ছে আমাদের সবার চিরচেনা, সবারই প্রিয় পদ্মা নদী। পদ্মা নদীর পাশে অবস্থিত এটা হলো আইবাদ নামে পরিচিত আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি। আইবাদের একদম মাথায় এই জায়গাটা, এখানে বর্ষাকালে অনেক পানি থাকে আর কি। আমাদের এখানে অনেক লোকজন আছে যারা বসে মাছ টাছ ধরে। ওই যে সামনে যেমন একটা কাকা মাছ ধরছে একটা, এখানে মোটামুটি ভালোই মাছ টাছ ভালোই পাওয়া যায়। এবং এই জায়গাটা পদ্মা নদীর এই জায়গাটা আর টিবারটা, হ্যাঁ, এই দুই জায়গাতে পানি থাকে সবসময়। হ্যাঁ, সারা বছরই পানি থাকে। এবং আমি শুনেছি এই জায়গাতে কোথায় যেন আছে যেটাতে মানে তলা পাওয়া যায় না, এটা আসলে লোকমুখে শোনার কথা, শোনা কথা আর কি বললাম আর কি এই। আর হলো জায়গাটা অস্থির, পরিবেশটা সুন্দর, মানে এক কথায় অসম। কেউ যদি বেড়াতে আসতে চান তো এখানে অনায়াসে রাশের লোক বেড়াতে আসতে পারে।
সত্যি রাজশাহীতে একটা ঘোরার মতো জায়গা বলতে এই আইবাদি আছে। এর পাশ দিয়ে খেলার মাঠের পাশ দিয়ে যদি আপনারা কেউ আসেন বা এখানে দেখেন, আপনাদের মন ভালো হতে বাধ্য, মানে বাউন্ড আপনারা ভালো হয়ে যাবে আপনাদের মন। আর সো আজকে এই পর্যন্তই, এরপরে আসলে যেহেতু অনেক টিমের সাথে আছি বলেছি, সো কে দূরে নৌকা যাচ্ছে দেখা যাক নেক্সট কোথায় বেরোতে যাই। বেরোতে যেয়ে হয়তো কিছু শেয়ার করতে পারি আপনাদের সাথে, টি বাদে একদিন যাওয়া যেতে পারে, তাই নয় কি? আচ্ছা তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই যা যা করতে হয় সেগুলাই করুন, আমি এক্সট্রা করে কিছু বলছি না, সবাই জানে কী কী করতে হবে। বাংলাদেশের সবচেয়ে সুন্দর সিটি হলো রাজশাহী সিটি, সো এই সিটিতে থেকে বেশ ভালোই লাগে, ভালোই আছি। আপনারা সবাই ভালো থাকুন এই কামনাই, টাটা বাই বাই।